একটি বহুতলের তিনতলায় মা ও ছেলের গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালা পর্ণশ্রীর সেনপল্লিতে। বাড়ির গৃহকর্তা ব্যাংক কর্মী তপন মণ্ডল কাজ থেকে বাড়িতে ফিরে দেখেন স্ত্রী ও ছেলের গলা কাটা রক্তাক্ত মৃতদেহ খাটের উপর পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কে বা কারা এই ঘটনা ঘটালো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। জানতে পেরেছেন? আমি জাস্ট মানে আমরা দুজনে একসঙ্গে এসেছি তারাতলা, আমরা দুজনে একসঙ্গে এসেছি তারাতলা থেকে। আমি বাঁ দিকে ডান দিকে ঢুকে গেছি, ও সোজা এসছে। আমি বাড়িতে কাপড় খুলছি, ও ফোন করছে কি আমি তো বরবাদ হয়ে গেছি। বললো কি হলো? ও বলতে কে? ওনার নাম তপন। তপন তপন কি? তপন মণ্ডল বলছে। আমি ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করে। তারপর তো বলছে আমি বরবাদ হয়ে গেছি। বললো কি হয়েছে? তো এক এক রুমে ওয়াইফের গলা কাটা আছে, এক রুমে ছেলে আছে। তো আমি বললাম আমি আসছি, দাঁড়া ছুটে এসছি। ব্যাস কি দেখলেন? আমি জানলাম, হ্যাঁ আমি তো ঢুকতে যাই, তো পুলিশ আছে, যেতে পারছি না। তো উনি কি এসে কি দেখেছিলেন? ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল না সেটা বলিনি, সে সব জানা নেই। কি থেকে এই ঘটনা কিছু অনুমান করতে পারছেন বা কোনো সন্দেহ? কেন কি আমাদের বয়স কত হবে দুজনের বয়স? বাচ্চার কত হবে? 14 হবে, 12, 13, 14 হবে। ওয়াইফের কত হবে? ওই 30-35 তো হবে। কি স্কুল টিচার ছিল? হ্যাঁ। কোন স্কুলে জানেন? না, ওরিয়েন্টে ছেলে পড়ে। ঠিক কি হয়েছিল দাদা? বলুন না কি হয়েছিল দাদা? কি হয়েছিল দাদা? কি হয়েছিল? কি হয়েছিল দাদা? আপনি কাছ থেকে এসে কি দেখলেন? কাছ থেকে এসে কি দেখলেন? কি দেখলেন? দেখলাম দরজা বন্ধ ছিল ভিতর থেকে, তারপরে আপনার লাইট বন্ধ ছিল। আমি দরজা খুলে আমি বেল দিচ্ছি, ফুল শুইয় বেল দিয়ে ঢুকে দেখলাম পড়া টিউশন মাস্টার এসেছিল কি? এসেছিল, উনি সবাই না পেয়ে পাঁচটার পরে চলে গেছে। আপনি যখন ঢুকলেন তখন কি দরজা খোলা ছিল? দরজা বেজানো ছিল, দরজা খোলা ছিল না বেজানো ছিল। আপনি যখন এলেন তখন নিচ থেকে তো ফোন করেছিলেন? বডি না বেরিয়ে যা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।